চট্টগ্রামের মিরসরে ভরা মৌসুমেও প্রতি বস্তা চালে 200 থেকে 250 টাকা বেড়েছে। বেড়েছে সব ধরনের খাদ্যপণ্যের দাম। নির্বাচনের পর থেকেই দাম ক্রমাগত বাড়ছে। এছাড়া ডাল, মশলা, আটা, ময়দা, ডিম, চিনি সহ বেশিরভাগ খাদ্যপণ্যের দাম বেড়েছে। আর মাছ মাংসের বাজারে যেন আগুন। এমন অস্বাভাবিক দামে পরিবারের সদস্যদের খাবার জোগাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, 7 জানুয়ারি নির্বাচনের পর থেকে সব ধরনের চালের দাম বেড়ে চলেছে। নিম্নমানের সিদ্ধ চাল 50 কেজির বস্তা বিক্রি হচ্ছে 2500 টাকা, আর মাঝারি মানের সিদ্ধ চাল বস্তা প্রতি বিক্রি হচ্ছে 3500 টাকা। বাজার ঘুরে দেখা গেছে, গত 11 দিনে সব ধরনের ডালের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। এর মধ্যে মুগ ডালের দাম বেড়েছে কেজি প্রতি 30 টাকা। রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রঙ।